গর্ভবতী বউয়ের হিংসুটে যা। কাজল তার দুই ছেলে বিকাশ রাজু এবং বড় বউ রূপার সঙ্গে থাকত। রূপা বাড়ির একমাত্র বউ হওয়ায় তাকে বাড়ির সমস্ত কাজ করতে হতো। একদিন সকালে কাজল রূপাকে বলে, বৌমা আমার জন্য গরম গরম লুচি আর চা বানিয়ে দাও, আর হ্যাঁ চা একটু আদা দিয়ে দিও, গলাটা একটু পরিষ্কার হয়ে যাবে। বৌদি আমার জন্য অমলেট বানিয়ে দাও, একটু তাড়াতাড়ি করবে, আমার অফিসে দেরি হয়ে যাবে। সকাল হতে না হতে এদের আবদার শুরু হয়ে গেল। আমি একা কত কিছু করব, এই বাড়িতে আমার কথা কেউ ভাবে না। আরে বৌমা মূর্তির মতো দাঁড়িয়ে গেলে কেন, তাড়াতাড়ি গিয়ে আমাদের জন্য খাবার তৈরি করো। হ্যাঁ মা এই তো যাচ্ছি। রূপা এই বলে রান্নাঘরে চলে যায় এবং সকলের জন্য খাবার তৈরি করতে শুরু করে। কিছু সময় পর রূপা খাবার তৈরি করে সকলকে দেয়। আমি যে তোমায় চা একটু আদা দিতে বললাম, চায় আদার কোনো স্বাদই পাচ্ছি না, তোমাকে এত করে বললাম, তুমি কি আমার কোনো কথা শুনতে পাও না? হ্যাঁ মা শুনেছিলাম, আর মনেও ছিল, কিন্তু আদা শেষ হয়ে গেছে তাই দিতে পারিনি। বৌদি আমি তোমায় অমলেট বানাতে বলেছিলাম, আমার অমলেট কোথায়? মায়ের জন্য লুচি বানাতে বানাতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই অমলেট বানাতে পারিনি। অমলেট বানাতে শুরু করলে তোমার অফিস যাওয়া হতো না। ঠাকুরপো আজ তুমি লুচি খেয়ে নাও। বৌমা কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি তুমি কাজে ফাঁকি দিতে শুরু করেছো। কখন আবার আমি কাজে ফাঁকি দিলাম? সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করতে করতে আমার সময় শেষ হয়ে যায়, এরপরেও আপনি বলবেন আমি কাজ করি না? ওসব কথা ছাড়ো রূপা, আমাকে এবার অফিসের জন্য বের হতে হবে, তাড়াতাড়ি আমার অফিসের ব্যাগটা দাও। আর ভালো লাগে না, আমি কোনো ব্যাগ দিতে পারবো না, যেখানে রেখেছিলে সেখান থেকে নিয়ে চলে যাও। দিন দিন তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রূপা, তোমার ভরসায় বসে থাকলে আমার দেরি হয়ে যাবে, মা আমি চললাম অফিসে। এই বলে বিকাশ তার অফিসে চলে যায়। কিছু সময় পর রাজুও বেরিয়ে পড়ে। বৌমা কি হয়েছে তোমার, সকাল সকাল এত মাথা গরম করছো কেন, শুধু শুধু বিকাশের ওপর এত রাগ করে ফেললে? মা সংসারের সমস্ত কাজ আমাকে একা করতে হয়, কিন্তু তারপরেও আমার কথা কেউ ভাবে না, সকলে নিজেকে নিয়ে পড়ে থাকে। বৌমা তুমি হলে এই পরিবারের বড় বউ, এটা তোমার পরিবার, তুমি না দেখলে কে দেখবে? সবই বুঝতে পারছি মা, কিন্তু আমারও মাঝে মাঝে রেস্ট করতে ইচ্ছে করে, এই বাড়িতে আর একটা বৌমা এলে তবেই আমি একটু শান্তি পাবো। তুমি কি রাজুর বিয়ে দেওয়ার কথা বলছো? হ্যাঁ মা, আমাদের রাজুর বিয়ে হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না। এরপর রূপা রান্নাঘরে চলে যায়। রূপার কথায় বাড়ির সকলে ছোট ছেলে রাজুর বিয়ের জন্য মেয়ে খুঁজতে শুরু করে। কয়েকদিন পর নেহা নামের এক মেয়েকে কাজলের খুব পছন্দ হয় এবং রাজু ও নেহার বিয়ে হয়ে যায়। আজ আমি অনেক খুশি, এবার থেকে পরিবারের সমস্ত কাজ নেহা করবে, আর আমি সারাদিন ইচ্ছে মতো সময় কাটাবো, আমাকে আর সকাল সকাল উঠতে হবে না। পরের দিন সকালে রূপা ঘুম থেকে উঠতে খুব দেরি করায় তার শাশুড়ি তার ঘরে যায়। কি গো বৌমা তুমি এখনো ঘুমোচ্ছ কেন, তোমার কি শরীর খারাপ হয়েছে? কি হয়েছে মা আপনি এখানে? তোমার জন্য সকলে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আমাদের ব্রেকফাস্ট বানিয়ে দাও। মা আপনার নতুন বউকে বলুন না, আমি তো সারা জীবন বাড়ির সমস্ত কাজ করেছি। চি চি বৌমা এ তুমি কেমন কথা বলছো, নতুন বৌমা আসতে না আসতেই তাকে বাড়িতে কাজ করতে দেব, আগে কয়েকদিন তাকে এই বাড়ির নিয়ম কানুন বুঝতে দাও। ভেবেছিলাম ঠাকুরপোর বিয়ে হয়ে গেলে আমি একটু শান্তি পাবো, আবার সেই আমাকেই কাজ করতে হবে। বৌমা এত আকাশ পাতাল না ভেবে তাড়াতাড়ি গিয়ে আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে দাও। হ্যাঁ মা এই তো যাচ্ছি। এই বলে রূপা রান্নাঘরে গিয়ে সকলের খাবার বানাতে শুরু করে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় এবং নেহা ও রূপার সঙ্গে বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে। একদিন নেহা এবং রূপা জামা কাপড় পরিষ্কার করছিল, সেই সময় রূপা হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। দিদি তোমার কি হয়েছে, দাঁড়াও আমি এক্ষুনি ডাক্তার ডাকছি। নেহা ডাক্তারকে ফোন করে এবং কিছু সময়ের মধ্যে ডাক্তার তাদের বাড়িতে আসে। কংগ্রাচুলেশনস, ইনি মা হতে চলেছেন। আরে বাহ এটা তো দারুণ খবর, বড় বউ আজ তুমি আমাদের অনেক বড় একটা উপহার দিয়েছো। হ্যাঁ রূপা এবার থেকে তুমি সারা দিন রেস্ট করবে, তোমাকে আর কিছু করতে হবে না। রূপা গর্ভবতী হওয়ায় বাড়ির সকলে তার অনেক খেয়াল রাখতে শুরু করে। এইভাবে দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। একদিন বিকাশ আজ আমার কোথাও ঘুরে আসতে ইচ্ছে করছে, চলো কোনো পার্কে যাই। আপনার আজ্ঞা চিরধার্য ম্যাডাম, আর কয়েক মাস পরেই আমাদের বেবি আসতে চলেছে, আমি অনেক হ্যাপি, এখন তুমি যা বলবে আমি সব মেনে নেব। এরপর বিকাশ রূপাকে গাড়ি করে ঘুরতে নিয়ে যায়। বিকাশ গাড়ি চালিয়ে যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং কিছু লোক তাদের হাসপাতালে ভর্তি করে। ডাক্তারবাবু আমার স্ত্রী কেমন আছে?
আপনার স্ত্রী সুস্থ আছেন, কিন্তু অ্যাক্সিডেন্টে তার পেটে ধাক্কা লাগার কারণে শিশু নষ্ট হয়ে গেছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো! এত বছর পর আমাদের পরিবারে সুখ আসছিল, সেটাও ফিরে গেল। কিছু সময় পর বিকাশ রূপাকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ির সকলে রূপার সন্তান নষ্ট হয়ে যাওয়ার কথা শুনে খুব দুঃখ করে। বৌমা, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তোমার মনকে একটু শক্ত করো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং রূপাও নিজেকে সামলে নেয়। একদিন কাজল এবং রূপা যখন হলরুমে বসেছিল, সেই সময় নেহা এবং রাজু খুশি মনে বাড়ি ফেরে। তোমরা কোথায় গিয়েছিলে? মা, তোমার জন্য খুব ভালো একটা গুড নিউজ আছে, তোমার ছোট বৌমা মা হতে চলেছে। দারুণ খবর দিয়েছিস রাজু, ছোট বৌমার অনেক বেশি করে খেয়াল রাখতে হবে, বড় বৌমার মতো তার সঙ্গে কোনো দুর্ঘটনা হতে দেওয়া যাবে না। নেহা প্রেগনেন্ট হওয়ার বাড়ির সকলে আরো একবার নতুন এক আনন্দে মেতে ওঠে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং বাড়ির সকলে সারাদিন নেহার খেয়াল রাখায় রূপার হিংসা হতে শুরু করে। একদিন রান্না করতে করতে রূপা ভাবে, সারাদিন সবে নেহাকে নিয়ে পড়ে থাকে, আমার কথা কেউ ভাবে না, আমার সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, সকলে সেটা ভুলে গেছে। রূপা এসব ভাবতে ভাবতে রান্না করছিল, এমন সময় তার শাশুড়ি সেখানে আসে। কি গো বড় বউ, ছোট বৌমা আলুর দম খেতে চাইছে, তার জন্য ভালো করে আলুর দম রান্না করে দাও। হ্যাঁ মা, আপনি যান, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। ঠিক আছে বৌমা, একটু তাড়াতাড়ি নিয়ে এসো। এই বলে কাজল সেখান থেকে চলে যায়। সারাদিন শুধু নেহা আর নেহা, বাড়ির সকলে নেহা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছে না। আমি বিরক্ত হয়ে গেছি, আজ এমন আলুর দম রান্না করব, নেহা খেয়ে আর কোনো দিন আলুর দম খেতে চাইবে না। এই বলে রূপা খুব বেশি গুঁড়ো লঙ্কা দিয়ে আলুর দম রান্না করে। আলুর দম রান্না হয়ে গেলে রূপা সেটা নেহার কাছে নিয়ে যায়। এই নাও নেহা, আমি তোমার জন্য আলুর দম নিয়ে এসেছি। থ্যাংক ইউ দিদি। এরই মধ্যে বিকাশ এবং রাজু অফিস থেকে ফিরে আসে। আরে বাহ, আজ আলুর দম রান্না হয়েছে। এটি শুধুমাত্র নেহার জন্য, সে সকাল থেকে আলুর দম খেতে চাইছিল। নেহার অনেক খেয়াল রাখা হচ্ছে দেখছি, তবে কিছুটা আলুর দম আমিও খাবো। বিকাশ এই বলে একটা আলুর দম তুলে খেয়ে নেয়। ওরে বাবা, আলুর দম মারাত্মক ঝাল হয়েছে, নেহা তুমি এটা খাবে না। এ কি বৌমা, তুমি নেহার ক্ষতি করতে চাইছিলে? ছি ছি, আমি তোমার কাছে কোনোদিন এটা আশা করিনি। তাহলে আমি আর কি করতাম, সারাদিন আপনারা শুধু সকলে নেহা নেহা করেন, আমার কথা কেউ ভাবেন না, আমার সঙ্গে এত বড় দুর্ঘটনা হয়ে গেছে সেটাও সকলে ভুলে গেছে। চুপ করো রূপা, আজ তুমি অনেক বড় ভুল করেছো, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। দিদিকে কিছু বলবেন না, দিদির জায়গায় অন্য কেউ থাকলে সেও এমনটাই করত। আমাদেরই ভুল, আমরা দিদির কথা ভাবি না। নেহা, আমি তোমার ক্ষতি করতে চাইলাম, তারপরও তুমি আমাকে বাঁচাতে চাইছো? দিদি, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তবে আমার যে সন্তান হবে সেও তোমাকে মা বলেই ডাকবে। আমাকে ক্ষমা করে দাও নেহা, আমি আর কোনোদিন এরকম ভুল করব না, আমি রাগের বশে তোমার ক্ষতি করতে চাইছিলাম। বড় বৌমা, আমাদেরও তুমি ক্ষমা করে দাও, আমরা ছোট বৌমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে তোমার কথা কখনো ভাবিনি। এরপর রূপার সকলের প্রতি রাগ দূর হয়ে যায় এবং তার শাশুড়িও তার সঙ্গে বাড়ির কাজ করতে শুরু করে। কয়েক মাস পর নেহা এক পুত্র সন্তানের জন্ম দেয়। আজ আমি অনেক খুশি, আমার ঠাকুমা হওয়ার স্বপ্ন পূরণ হয়ে গেল। আমারও মা হওয়ার স্বপ্ন পূরণ হয়ে গেল। হ্যাঁ বৌমা, চলো এবার ছোট বৌমাকে নিয়ে বাড়ি ফিরে যাওয়া যাক। এরপর থেকে সকলে মিলেমিশে সুখে শান্তিতে থাকতে শুরু করে। নীতি কথা, আজকের গল্প থেকে আমরা শিখলাম যে আমাদের কারোর প্রতি হিংসা করা উচিত নয় এবং পরিবারের সকলকে তাদের মর্যাদা দেওয়া দরকার। লাউ চিংড়ি পাগল শ্বশুর। দিল্লি শহরে সঞ্জয় তার স্ত্রী বিশাখা এবং ছেলে রুবেলের সঙ্গে থাকত। সঞ্জয় অতিরিক্ত লাউ চিংড়ি খেতে ভালোবাসত, তাই বাজারে গেলে বেশিরভাগ সময় সঞ্জয় লাউ চিংড়ি নিয়ে বাড়ি ফিরত। একদিন সঞ্জয়ের স্ত্রী বিশাখা কিচেনে রান্না করছিল, সেই সময় সঞ্জয় লাউ চিংড়ি নিয়ে বাড়ি আসে। কই গো গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দেখো আমি বাজার থেকে কি নিয়ে এসেছি। তুমি লাউ চিংড়ি ছাড়া আর কি আনবে? আরে গিন্নি, রাগ করছো কেন? আজ আমি বাজার থেকে লাউ চিংড়ি ছাড়াও মাংস নিয়ে এসেছি, তোমরা মা ছেলে মনের আনন্দে খেও। সঞ্জয় এই বলে বাজার দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে বিশাখা বাজার নিয়ে কিচেনে এসে নিজেকে বলে, হায় ভগবান, এই লোকের লাউ চিংড়ির পাগলামি দিন দিন বেড়েই চলেছে, এই বয়সে লাউ চিংড়ি রান্না করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ছি। বিশাখা এই বলে রান্না করতে থাকে। এভাবেই দিন দিন সঞ্জয়ের লাউ চিংড়ির পাগলামি
আরো বেশি বেড়ে যায়। একদিন বিশাখা কিচেনে রান্না করছিল, সেই সময় সঞ্জয় এসে বিশাখাকে বলে, আরে বিশাখা তাড়াতাড়ি চা দাও, খেয়ে বাজার করতে যাব। এরপর বিশাখা সঞ্জয়কে চা দেয়। সঞ্জয় এই নাও চা, তোমাকে বাজারে যেতে হবে না, রুবেল বাজার থেকে মাংস এনে দিয়েছে। আজ আবার মাংস খেতে হবে, কিন্তু আমার তো লাউ চিংড়ি খেতে ইচ্ছা করছিল। এভাবে কিছুদিন বিশাখা সঞ্জয়কে বাজারে যেতে দেয় না। একদিন সঞ্জয় বিশাখার ঘুম থেকে ওঠার আগেই বাজার থেকে লাউ চিংড়ি নিয়ে বাড়ি আসে। আরে বিশাখা তোমার শরীর কি খারাপ হলো, এখনো ঘুম থেকে উঠলে না কেন, দেখো আমি বাজার করে নিয়েছি। সঞ্জয় তোমার চালাকি আমার ভালো করে জানা আছে, কিন্তু আমি ঠিক করে নিয়েছি, আমি আর লাউ চিংড়ি বানাবো না। তা কি করে হয়, আমি এত শখ করে লাউ চিংড়ি নিয়ে এলাম, আর তুমি রান্না করবে না বলছো, তুমি ছাড়া আর কি আছে বলো। না সঞ্জয় তুমি অন্য কোনো ব্যবস্থা করে নাও, আমি পারবো না। বিশাখা সঞ্জয়কে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সঞ্জয় দুঃখী মনে বাড়ির বাইরে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সঞ্জয় তার প্রতিবেশী কমলাকে দেখতে পায়। আরে বাহ, এত সুন্দরী প্রতিবেশী থাকতে আমার আর চিন্তা কিসের। সঞ্জয় এই বলে কমলার কাছে যায়। কি গো সঞ্জয় দা, এত সকাল সকাল লাউ চিংড়ি নিয়ে আমার বাড়িতে কেন, বৌদি ফিরিয়ে দিয়েছে? আরে না না কমলা, আমি বাজার থেকে কিছু কিনে নিয়ে যাব, আর তোমার বৌদি রান্না করবে না, তা কি করে হয়। কিন্তু কদিন আগে বিশাখা বলছিল তুমি নাকি খুব ভালো লাউ চিংড়ি রান্না করতে পারো, তাই ভাবলাম আজ তোমার হাতেই খেয়ে দেখি। ঠিক আছে লাউ চিংড়িটা দাও, আমি তাড়াতাড়ি রান্না করে তোমার বাড়িতে দিয়ে আসছি। কমলা এই বলে সঞ্জয়ের হাত থেকে লাউ চিংড়িটা নিয়ে ঘরের ভিতর চলে যায়। কিছু সময় পর কমলা লাউ চিংড়ি রান্না করে বিশাখার বাড়িতে নিয়ে যায়। আরে কোথায় গেলে সঞ্জয় দা, দেখো তোমার লাউ চিংড়ি রান্না হয়ে গেছে। কমলার আওয়াজ পেয়ে বিশাখা ঘরের ভেতর থেকে বাইরে আসে এবং কমলার হাতে লাউ চিংড়ি রান্না দেখে বলে, কি রে কমলা লাউ চিংড়ি রান্না নিয়ে আমার বাড়িতে কেন? সকালে দাদা আমাকে লাউ আর চিংড়ি দিয়ে বলল তোমার হাতে রান্না নাকি ওনার আর খেতে ভালো লাগছে না, তাই এই লাউ চিংড়িটা আমি রান্না করে দিলাম। কমলা বিশাখাকে এই বলে লাউ চিংড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কমলা চলে যাওয়ার পর বিশাখা তার স্বামীর কাছে যায়। সত্যি সঞ্জয় তোমার লাউ চিংড়ির পাগলামি এবার দিন দিন অনেক বেশি বেড়ে চলেছে, তোমাকে আমি রান্না করে দিই না বলে তুমি ওই কমলাকে রান্না করতে দিয়েছো। আরে বিশাখা তুমি শুধু শুধু আমার সঙ্গে ঝগড়া করছো, তুমি যদি লাউ চিংড়ি রান্না করে দিতে তাহলে আমাকে অন্য কারোর কাছে যেতে হতো না। সঞ্জয় এবং বিশাখা দুজনে ঝগড়া করছিল, সেই সময় তাদের ছেলে রুবেল একটি মেয়ে তামান্নাকে নিয়ে বাড়ি আসে। রুবেল তোর সঙ্গে এই মেয়েটাকে, একে তো চিনতে পারলাম না। মা এর নাম তামান্না, আমার সঙ্গে একই অফিসে কাজ করতো, আমরা দুজন দুজনকে ভালোবাসি তাই দুজনে বিয়ে করে নিলাম। তোর বিয়ে নিয়ে আমার কত আশা ছিল, তুই আমার সব আশায় জল ঢেলে দিলি। বিশাখার কথা শুনে সঞ্জয় বিশাখাকে বলে, ছাড়ো বিশাখা যা হওয়ার হয়ে গেছে, রুবেল আমাদের একমাত্র ছেলে, তাই বৌমাকে বরণ করে ঘরে তোলা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। বিশাখা সঞ্জয়ের কথায় তামান্না ও রুবেলকে ঘরের ভিতর নিয়ে আসে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন সবাই ব্রেকফাস্ট করছিল, সেই সময় তামান্না তার শাশুড়িকে বলে, মা আজ আমি রান্না করব, আমার খুব ইচ্ছা, আমি আপনাদের সবাইকে রান্না করে খাওয়াই। আরে বা বৌমা খুব ভালো কথা, তোমার হাতে রান্না খেতে আমারও খুব ইচ্ছে হয়। সঞ্জয় তামান্নার কথা শুনে তাড়াতাড়ি বাজারে চলে যায় এবং বাজার থেকে মাছ মাংসের সঙ্গে লাউ চিংড়ি নিয়ে আসে। তামান্না শ্বশুরের হাতে লাউ চিংড়ি দেখে বলে, আরে বাবা আপনি কি নিয়ে এসেছেন, এটা তো আমি রান্না করতে পারি না। আরে বৌমা এটা লাউ আর চিংড়ি একসঙ্গে রান্না করলে খুব টেস্টি হয়, তুমি চিন্তা করো না, তোমার শাশুড়িমা তোমাকে রান্না করা শিখিয়ে দেবেন। সঞ্জয় এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে তামান্না বিশাখাকে না বলে ইউটিউবে লাউ চিংড়ির রেসিপি দেখে নিয়ে রান্না করতে শুরু করে। তামান্না রান্না করছিল, সেই সময় তামান্নার মা মনিকা তাদের বাড়িতে আসে। তামান্না তার মাকে দেখে খুব খুশি হয়। হারি মা, হোয়াটস এ প্রেজেন্ট সারপ্রাইজ, তুমি আমাদের বাড়িতে আসছো আগে বলোনি কেন? আমি তোকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম, রুবেল তোকে বিয়ে করে এনে বাড়ির ঝি বানিয়ে দিয়েছে।
আরে না মা, আমি চেয়েছিলাম সবাইকে রান্না করে খাওয়াতে। হ্যাঁ, তা তো তোকে দেখেই বুঝতে পারছি। হে বাবা, এই তো লাউ চিংড়ি, গ্রামের গরিব লোকে রাখায়, রুবেল তোকে এখানে এনে লাউ চিংড়ি খাওয়াচ্ছে। আরে মা, তুমি আবার শুরু হয়ে গেলে। মনিকা কিছুক্ষণ থাকার পর সেখান থেকে বাড়ি চলে যায়। এদিকে তামান্না সব কিছু রান্না করে ডাইনিং টেবিলে রাখে। কিছু সময় পর সবাই খেতে বসে। সবাই খাচ্ছিল, সেই সময় সঞ্জয় তামান্নাকে বলে, আরে বৌমা, এত কষ্ট করে আমার জন্য লাউ চিংড়ি রান্না করলে, তুমিও একটু টেস্ট করে দেখো। হ্যাঁ বাবা, খাবো, কিন্তু আগে আপনি খান। তামান্না এই বলে কিছুটা লাউ চিংড়ি নিয়ে খায়। তারপর সকলেই খেয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে তামান্নার মুখে চুলকানি ভর্তি হয়ে যায়। রুবেল তামান্নার এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। আরে তামান্না, হঠাৎ তোমার মুখে পিম্পলস ভরে গেল কেন? রাত থেকে শরীরটা খারাপ মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ এত চুলকানি শুরু হয়ে গেল, সহ্য করতে পারছি না। রুবেল তামান্নাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালের ডাক্তার ভালো করে চেক আপ করার পর চিংড়ি মাছ থেকে তামান্নার অ্যালার্জি বলে এবং ওষুধপত্র দিয়ে তামান্নাকে বাড়ি পাঠিয়ে দেয়। রুবেল বাড়ি এসে তার বাবাকে বলে, বাবা, তামান্নার এই অবস্থা তোমার জন্য হয়েছে। ডাক্তারবাবু বলেছেন চিংড়ি মাছ থেকে তামান্নার অ্যালার্জি আছে। তামান্না যদি চিংড়ি মাছে হাত দেয় তাতেও তার সমস্যা হবে। হ্যাঁ বাবা, ঠিক বলেছিস, এই মানুষটা লাউ চিংড়ি ছাড়া আর কিছুই বোঝে না। বিশাখা রুবেল সঞ্জয়কে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। বাড়িতে লাউ চিংড়ি রান্না করা প্রায় বন্ধ হয়ে যায়। দিন দিন সঞ্জয় লাউ চিংড়ি না খাওয়ায় মনে মনে খুব দুঃখী হয়। একদিন সবাই ঘুম থেকে উঠে দেখে সঞ্জয় বাড়িতে নেই। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সঞ্জয় কোথাও খোঁজ পাওয়া যায় না। বাবা রুবেল, তোর বাবা মনে হয় রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা, তুই খোঁজ কর। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি আত্মীয় স্বজনদের ফোন করে দেখছি বাবা যদি কোথাও থাকে। এভাবেই দুদিন কেটে যায়, সঞ্জয়ের কোনো খোঁজ পাওয়া যায় না। শেষমেশ রুবেল পুলিশের কাছে সঞ্জয় নিখোঁজ কমপ্লেন করে। রুবেলের সঙ্গে সঙ্গে পুলিশও সঞ্জয়ের খোঁজ করে, কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও কোনো খবর পাওয়া যায় না। এভাবেই একদিন রুবেল ও তার মা বাড়িতে বসেছিল। সেই সময় সঞ্জয়ের দূর সম্পর্কের বোন কল্পনা দার্জিলিং থেকে ফোন করে। হ্যালো বৌদি, আমি দার্জিলিং থেকে কল্পনা বলছি। তোমরা তাড়াতাড়ি ট্রেন ধরে আমার বাড়িতে চলে এসো, তোমাদের সঙ্গে খুব একটা জরুরি কথা আছে। কিছুক্ষণের মধ্যেই রুবেল, পল্লবী ও বিশাখা দার্জিলিং এর জন্য রওনা হয়। পরের দিন তারা দার্জিলিং এ পৌঁছে যায়। তারা সেখানে গিয়ে দেখে সঞ্জয় ডাইনিং টেবিলে বসে লাউ চিংড়ি দিয়ে ভাত খাচ্ছে। সবাই সঞ্জয়কে দেখে খুব খুশি হয়। তখনই কল্পনা এসে বিশাখাকে বলে, দাদা এক সপ্তাহ আগে আমার বাড়িতে এসেছে, কিন্তু আমি তোমাদের ইনফর্ম করার কথা বলতে দাদা পালিয়ে যাওয়ার ধমক দেয়, তাই এক সপ্তাহ পর দাদাকে বুঝিয়ে তোমাদের ফোন করেছি। কল্পনা, তুমি খুব ভালো করেছো, কিন্তু তোমার দাদা এভাবে বাড়ি থেকে কেন পালিয়ে এসেছে আমরা বুঝতে পারছি না। তোমরা দাদাকে লাউ চিংড়ি খেতে দিচ্ছ না, তাই দাদা বাড়ি ফিরতে চাইছে না। বাবা আমায় ক্ষমা করে দাও, ছোট্ট একটা কথা নিয়ে আমরা তোমার প্রিয় খাবার তোমাকে খেতে দিচ্ছিলাম না, কিন্তু এখন থেকে প্রতিদিন তোমাকে আমরা লাউ চিংড়ি করে খাওয়াবো। না রে রুবেল, আমারও কিছুটা ভুল ছিল, এবার থেকে আমি সপ্তাহে একবারই লাউ চিংড়ি খাবো, রোজ রোজ সকলকে বিরক্ত করবো না।